আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব লেজ দিয়ে কিভাবে গলার ভিতর ডিজাইন করতে হয় তো এখানে আমি তিন ইঞ্চি নিছি আর এখানে সাত ইঞ্চি নিছি তো বড়দের ক্ষেত্রে কিন্তু চোদ্দো ইঞ্চি নেবেন লম্বাটা আর মাঝখানে যে দাগটা ওইটা কিন্তু সমান বাস করে দিয়ে তারপর মাপটা নেবেন তো এখানে গলার জন্য তিন ইঞ্চি নিছি এটা দুই থেকে চার বছরের বেবির জন্য এই জন্য আমি আপনাদেরকে গলার মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে দুই ইঞ্চি থেকে প্রায় দুশোটা কম আছে ঠিক আছে এখন আমি লেসটা বসাবো তো এখানে এই যে বড়দের ক্ষেত্রে লম্বাটা আপনি চোদ্দো ইঞ্চি নেবেন এখন লেসটাকে এভাবে করে ভাজ দিয়ে দিবেন আর এখানের এই যে দাগটা দিবেন হচ্ছে আপনি অর্থাৎ ফিতাটা কিভাবে বসাবেন লেসটা এটা কিন্তু সমান দিবেন সমান করে ভাজ দেওয়ার পরে যতটুকু হয় ওই পরিমাণ মতোই নেবেন আপনার নিয়মটা ফলো করে এই যে ডিজাইনটা দেখে বড়দের ক্ষেত্রে এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন গলার ডিজাইনটা তৈরি করে নিলাম ঠিক আছে সাইডে এখানে কিন্তু একটা সাবসেলা সেলা দিয়ে দিতে হবে তা না হলে লেজগুলো উল্টে যাবে দেখতে ভালো লাগবে না ডিজাইনটা তৈরি করে নিলাম এখন আমি নিচে এই যে গ্যাস এখানে ডিজাইন করবো তো প্রথমে এই যে কাপড়টাকে কুল আপনার দেখিয়ে দিচ্ছি এখন দুই ব্যাস করে নিলাম নেওয়ার পরে এখানে আড়াই ইঞ্চি দিয়েছি বরাদ ক্ষেত্রেও আপনি আড়াই ইঞ্চি দেবেন ঠিক আছে এরপর লম্বাগুলো একটা দাগ দিয়ে দিলাম এখন এখানে দিব দুই ইঞ্চি অর্থাৎ দুইটা লেস বসাবো আমি দুই দিকে বড়দের ক্ষেত্র এই মাপটা নিলে হবে এখন দাগ অনুসারে কে কে নেব তো লেসগুলো ঠিক এভাবে হবে যে এভাবে হবে এখন আমি জামার কাপড়টা খুলে নিলাম এরপর লেজগুলোকে উপরে এভাবে করে বসাবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুর সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সবসময় সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন যে কোনো ভিডিও আপনি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন দেখবেন খুব সহজে শিখে নিতে পারবেন কেনে কেনে দেখবেন না কেনে কেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবসময় একটা লেস বসানো হয়ে গেল এখন আমি জামা কাপড়টাকে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এই কাপড়টাকে সোজা করে বসালাম তো এখন এর উপরে কাপড়টাকে লেসটাকে দিয়ে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব এর উপরে কিন্তু একটা সাফ সেলাই দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর ফটো যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদের কমেন্ট পড়তে পারেন কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে তো দুইটা বসা অ্যালার্ম লেস এখন আমি এই কাপড়টা বসাবো তো এই যে এ হচ্ছে হাতার ডিজাইন হাতার ডিজাইনেও আমি কিন্তু একইভাবে লেসগুলো বসাইছি সেজন্য কিন্তু দেখাই নাই তো নিশ্চয়ই যে গ্যার এখানে কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনি আপনার সাইলে আপনার ছোট্ট সুনামনের জন্য এরকম একটা জামা তৈরি করে নিতে পারেন আর সাইলে এরকম ডিজাইন কিন্তু বড়দের জন্য বানাতে পারেন আমি কিন্তু এখানে এই যে জামাটির সাথে কিন্তু একটা ফ্র্যান্ট তৈরি করে নিচ্ছি এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে নিচ্ছ আমি কিন্তু ডিজাইন করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ